Hello viewers, this is Ramon. Welcome to Pursuit of Happiness. Amar shonge camera ache Mahzubin. Hello viewers, this is Majan. Welcome to Pursuit of Happiness. আজকের এপিসোডটা মূলত করোনার ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিয়ে তো প্রথম ডোজটা আমরা নিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে একটা রিয়াকশন ভিডিও বানাবো যে লাইক আমাদের কোনো সাইড এফেক্টস ছিল কি না অথবা আমাদের কোনো লাইক জ্বর অন্যান্য যেগুলো রিমোট ছিল ওরকম কিছু হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ ওরকম কিছুই হয়নি বাসায় কাছেই ভ্যাকসিনের ডেট পেয়েছি মানে আমাদের স্পটটা বাসায় খুব কাছেই বাট আনফর্চুনেটলি আজকে আমাদের এখানে স্নো স্টর্ম হচ্ছে তো দেখতেই পাচ্ছেন ওয়েদারের কি অবস্থা সো এভরিথিং ইজ প্রিটি মেসড আপ তো আমাদেরকে আরো প্রায় 4 ব্লক হাঁটতে হবে আই গেস সো চলেন যাই ভ্যাকসিন নেওয়ার পর আমার হাতে সামান্য ব্যথা ছিল বাট অনেকেরই কোনো ব্যথা হয়নি যেমন রিমনের কোনো ব্যথা ছিল না ইভেন আমার ইনলসদেরও হাতে কোনো ব্যথা ছিল না বাট আমার কিছুটা ব্যথা হয়েছিল বাট এরপরে আবার আমি সেটা ফিল করি কতদিন ছিল ব্যথাটা প্রায় 2 দিন লাস্টিং করেছে এবং আফটার দ্যাট আস্তে আস্তে কমে গেছে সো আমি এটা বুঝতেই পারিনি যে হাতে ব্যথা ছিল সো দেখি এবার কি হয় লেটস গো সো এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের স্পট এটার নাম হচ্ছে হেলক্রিস্ট স্কুল বাসা থেকে একদম কাছে এখানে অলরেডি পুলিশের সমস্ত গাড়ি আছে এই রোডটা ওরা ব্লক করে দিয়েছে মানে নর্মাল ভেহিকেলের জন্য এটা বন্ধ এখন আমরা ভিতরে যাবো দেখি প্রসিডিউরটা কী 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 করতে হয় এবার স্কুলে ঢুকার পরই ওরা প্রথমে আমাদের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আইডিটা চেয়ে নেয় এরপরে অ্যাপয়েন্টমেন্ট আইডির সঙ্গে আমাদের নাম মিলিয়ে দেখে স্টর্মের কারণে আসলে সেন্টারে তেমন কোনো মানুষজনই ছিল না তো কোনো ধরনের লাইনে দেওয়ানো ছেড়ে আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম যেখানে আমাদের শরীরে ভ্যাকসিনটা পুশ করবে সেখানে ভ্যাকসিনটা পুশ করার আগেই উনি আমাকে এটার সাইড এফেক্ট সম্পর্কে বলে দিয়েছেন আর বলেছিলেন আর কি যে এবার হয়তো আমার জ্বর আসতে পারে এবং হাতে প্রচণ্ড ব্যথা করতে পারে তো উনি যেরকম বলেছেন ঠিক তাই হয়েছে পরবর্তীতে
তো যথারীতি এবার আসলো তার পালা। আগেই বলেছি সে নিডলস অনেক ভয় পায়। তো যাই হোক, প্রথম ডোজ যেহেতু দিয়েছে সেকেন্ড ডোজ তো দিতেই হবে, শঙ্কা আশঙ্কা অনেক কিছুর পরে তাকেও অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা পুশ করা হলো। এবং যথারীতি তারপরও রাতের বেলা তার প্রচণ্ড জ্বর এসেছিল, সব কিছু মেসড আপ হয়ে গেছিলো আমাদের দুজনেরই। তো ভ্যাকসিন নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়েটিং এরিয়াতে। প্রথম ডোজ নেওয়ার পরে এত কড়াকড়ি ছিল না যে আমাদের ওয়েটিং এরিয়াতে থাকতে হবে অথবা এরকম কিছু, বাট সেকেন্ড ডোজ নেওয়ার পরে এবার ম্যান্ডেটরি ছিল। ওরা আমাদের হাতে একটা স্লিপের মতো দেয়, এখানে লেখা থাকে যে আমাদের 15 মিনিটস এখানে অবশ্যই ওয়েট করতে হবে, এবং এই 15 মিনিট এখানে ওয়েট করার পরেই অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বেরোতে পেরেছি। তো এই ছিল আমাদের সেকেন্ড ডোজ নেওয়ার ভিডিও। আশা করছি অনেক অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।